এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি অবশ্যই টিপে রাখবেন যাতে আপনাদের পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয়। বন্ধুরা, আজকে আমি যে একটা শহরে আসলাম, মোটামুটি এই শহরে থাকার মতো সমস্ত জিনিস আছে। সামনে এটা দেখতে পাচ্ছেন ট্রেন স্টেশন, এখানে আছে মন্দির, এখানে আছে মসজিদ, এখানে আছে গির্জা, খালি মানুষ নেই। সামনে স্টেশন দেখা যাচ্ছে, ট্রেনও আছে দাঁড়িয়ে। এটা হচ্ছে প্রয়াগ ফিল্ম সিটি, শালবনির একটু পরেই এই প্রয়াগ। চন্দ্রকোনা টাউনের একটু আগেই বাদিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার গেলেই এই প্রয়াগ ফিল্ম সিটি। এখন মোটামুটি বন্ধ, আগে প্রচুর সিনেমা কাজ হয়েছে, এক দুটা হতে হচ্ছেই। প্রচুর বিল্ডিং, এত সুন্দর সুন্দর বিল্ডিং এখানে করা, কিন্তু রক্ষণাবেক্ষণ একদমই নেই, একদম জনমানুষ শূন্য একদম একটা এলাকা পড়ে আছে। আর কেমন করে দেখবেন আমি বিস্তারিতভাবে পরে বলে দিচ্ছি, এখানে কেমন করে আসবে, কেমন করে ঘুরবেন সমস্ত কিছু আমি ভিডিওতে বলে দেব। এই প্রয়াগ ফিল্ম সিটির অবস্থান পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি পেরিয়েই চন্দ্রকোনা রোডের ডুকিতে। যারা ট্রেনে আসতে চান তাদের আমি বলবো, তারা পুরুলিয়া লোকাল ধরে, হাওড়া থেকে পুরুলিয়া লোকাল ধরে চন্দ্রকোনা রোডে নেমেই সেখান থেকে মোটামুটি 6.5 কিলোমিটার এই প্রয়াগ ফিল্ম সিটি। আর যারা বাসে আসবেন তারা হাওড়া থেকে বাসও পেয়ে যাবেন এই চন্দ্রকোনা রোড আসার জন্য, তারপর সেখান থেকে আপনারা টোটো করে নিতে পারেন। কিন্তু এখানে বাইকে আসলে আরও ভালো, মানে খুব সুবিধা হয় বাইকে ঘোরা এখানে। এটা হলো প্রয়াগ ফিল্ম সিটির গেট বা প্রবেশদ্বার, গেটের পাশেই আছে টিকিট কাউন্টার। আমরা এবার ভিতরে ঢুকছি। টিকিটের মূল্য হলো 300 টাকা। আপনাদের সাথে যদি বাইক থাকে তাহলে তো আরও ভালো, কারণ এত বড় এলাকা বাইক বা টোটো ছাড়া খুবই অসম্ভব। আপনারা চন্দ্রকোনা রোড থেকে টোটো রিজার্ভ করে নিতে পারেন, ওখান থেকে টোটো রিজার্ভ করে পুরো এলাকাটা টোটো এলাকা বললেই ঘুরিয়ে দেবে, ভাড়া কিছু এক্সট্রা চার্জ দিতে পারে। ১৬০০ একরের জায়গার ওপর গড়ে ওঠা এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ফিল্ম সিটি। তৈরি করতে খরচা হয়েছিল প্রায় $10 বিলিয়ন। ডিজাইন করেছেন বিখ্যাত আর্ট ডিরেক্টর নীতিশ রায়। 2012 সালের 15 এপ্রিল এই ফিল্ম সিটির উদ্বোধনে এসেছিলেন স্বয়ং শাহরুখ খান। কিন্তু রক্ষণাবেক্ষণ এবং যত্নের অভাবে বর্তমানে এই ফিল্ম সিটির সমস্ত কিছুই আজ মেরমেরে অবস্থায় পড়ে আছে। কত বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি। সব ভুতুড়ে অবস্থায় পড়ে আছে এখন। অবস্থা সঙ্গীন। সামনে দেখতে পাচ্ছেন বেগুনবলিয়ার গাছ কত সুন্দর সুন্দর ফুটে আছে। মানে এত বড় এরিয়া, মানে পায়ে হেঁটে কেউ কভার করতে মানে যান বেরোয় যাবে এখানে। টোটো বা বাইক করে ঘুরলেই অনেকটা ইজি হবে। মানে আমরা চলেই যাচ্ছি, মানে শেষ আর হচ্ছে না, এত বড় এরিয়া। এইসব রিসোর্ট এগুলো দেখতে পাচ্ছেন, কি সুন্দর এরিয়া ছিল এক সময়। সামনেরটা খালি লোক থাকে দেখলাম, বাকি এগুলার থাকার আর উপযুক্ত নাই। সব তালা দেওয়া, তালা ঘুরাও। ট্রেনের বগি দেখছেন পড়ে আছে, হয়তো সিনেমার কাজে ইউজের জন্য করা হয়েছিল। কি অবস্থা, বাস ট্রেনও ট্রেন ট্রেনের কালার করা একদম। এবার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো রেল স্টেশনের সামনের অংশ, ভিতরে ট্রেনও আছে আর অনেক কিছু আছে। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখেন, সত্যি অবাক হয়ে যাবেন, এত সুন্দর সুন্দর দারুণ দারুণ আর্কিটেকচার এখানে আছে।
ভিতরের অংশ, একটা পুরোপুরি স্টেশনকে এখানে বানিয়ে দেওয়া হয়েছে, তুলে ধরা সব কিছুই আছে। দুটো বগির একটা ট্রেন, মানে ছোট্ট কিন্তু এতটা ছোট না। হ্যাঁ, ওভারব্রিজও আছে, এই ওভারব্রিজ তোমাদের বাড়ির পাশে, তুমি আসনি কোনোদিনও? না, আমি কখনোই আসিনি। কেমন লাগলো? অনুপদার বাড়ি একদম এখানে কেশপুর ব্লক। এবার চলুন দেখে আসি ট্রেনের ভিতরের অংশ। সবকিছুই দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ট্রেনের মতো করা, কিন্তু ট্রেনটা অরিজিনাল না, একদমই মোটামুটি অরিজিনাল ট্রেনের মতো দেখতে। এটা একদম কলোনির মতো করা, মানে টাউনশিপ যাকে বলে, একদম বিদেশি স্টাইল। কত সুন্দর না, আমি পাঠাবো বুঝলে, এই একদম ইউরোপিয়ান স্টাইল। দেখেন গাড়িগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই যে একটা গির্জা চার্চ। চলো, কি না এখানে এত বড় এরিয়া, ২০১২ সালে এটি উদ্বোধন হওয়ার পর থেকে কিছু ফিল্ম কিছু সিরিয়ালের শুটিংও এখানে হয়েছে, কিন্তু ২০১৬ সালে প্রয়াগ গ্রুপের কর্ণধার বাসুদেব বাগচি চিট ফান্ড কেলেঙ্কারিতে অ্যারেস্ট হওয়ার পর থেকেই এই ফিল্ম সিরিজটি বর্তমানে অযত্ন ও রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে। বড় দেখেন বিল্ডিংটা, মানে সাইজটা এত
মানে বড় একদম ব্রিটিশ স্ট্রাকচার, সব ব্রিটিশ স্ট্রাকচার, পুরোপুরি একটা ইউরোপিয়ান সিটি বলতে গেলে তৈরি করা হয়েছে। এই স্ট্রাকচারটা দেখেন, অসাধারণ অসাধারণ। দুটো হাতি দেখা যাচ্ছে সামনে, মানে ভিতরে আর দুটো গেট আছে। চলুন ভিতরে দেখাচ্ছি আমি। ও সত্যি ভিতরে আরো একটি গেট, এখানে ফোয়ারা ছিল হয়তো আগে। এইটা সত্যি দারুণ, মানে আমার সবচেয়ে ভালো লেগেছে জায়গাটা। পুরো একদম গথিক স্টাইলে করা, মানে ইউরোপিয়ান যে স্টাইল আছে, ইউরোপিয়ান গথিক স্টাইল, সেই গথিক স্টাইলে এই ডিজাইনটা করা। মানে সত্যি অবাক হয়ে যাচ্ছি যে এক একটা জায়গায় যাচ্ছি আর অবাক হয়ে যাচ্ছি, এক একটা জায়গায় এক একটা রকম। কিন্তু এই জায়গাটি আমার সবচেয়ে ভালো লেগেছে, মানে যতগুলি জায়গায় গিয়েছি তার মধ্যে এই জায়গাটি সবচেয়ে দারুণ লেগেছে। এবার চলে এসেছি আমরা চাইনিজ টাউনে। সামনে দেখতে পাচ্ছেন যে চায়নায় যেরকম ডিজাইন থাকে গেটগুলো, সেরকম ডিজাইন করা একটি চাইনিজ ছোট টাউনের মতো। আর সামনে ড্রাগন, পুরো এরিয়াটাই সুন্দরভাবে সাজানো গোছানো, কিন্তু মানে যত্ন সেভাবে হয়নি যা বোঝা যাচ্ছে। অনেকটা রং, যা আগে রং ছিল সেই রংগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে। এখানে যদি কেউ আসতে চান আমি বলবো অটো, অটো না টোটো রিজার্ভ করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে, কারণ এত বড় এরিয়া, এত বড় এরিয়াতে টোটো বা বাইক ছাড়া ঘোরা, মানে পায়ে হেঁটে ঘোরা সত্যি খুবই কষ্টের কাজ, অসম্ভব অসম্ভব। আর সে ঘোরাটা কমপ্লিটও কেউ করতে পারবে না, বিরাট বড় এরিয়া। এখানে সামনে টোটো ভাড়া পাওয়া যাচ্ছে, যারা নিজস্ব গাড়িতে আসবেন তারা গাড়ি নিয়ে ঢুকে যাবেন, এবং যারা বাইকে আসবেন তাদের আরও ভালো। আর এখানে এখানের যে ঢোকার যে টিকিট, টিকিটের মূল্য হলো 300 টাকা, 300 টাকা টিকিট, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা এখানে আরামসে ঘোরা যাবে। পেয়ে যাচ্ছি, আমাদের দেখা কমপ্লিট। এটা টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হয়, 300 টাকা টিকিট। আমি ভিডিওটার ডিসক্রিপশনে পুরো আরও বিস্তারিতভাবে দিয়ে দিব যারা আসতে চান। এটা হলো রাস্তা, এবার চলে যাবো আমরা অন্য একটা স্পটে, গনগনি।